আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইনস্ট্যান্ট সুজি ধোসা বা রাভা ধোসা। খুব চটপট আধা ঘন্টার এক ঘন্টার মধ্যে বানিয়ে ফেলতে পারেন এই ধোসা। তার সাথে সাথে একটু ইউনিক পদ্ধতিতে চাটনি, একদম নতুন পদ্ধতিতে চাটনিটি আমি বানিয়েছি। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন ফ্রেন্ড যারা তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনস্ট্যান্ট সুজির ধোসা বানানোর জন্য এখানে আমি এক বাটি মতো দু বাটি মতো সুজি নিয়ে নিলাম, যেটিকে আমি ভালো করে গ্রাইন্ডারে একটি গুঁড়ো বানিয়ে নিব, ঠিক যেমন আর চালের গুঁড়ো হয় একইভাবে। এখানে মিক্সচার মেশিনের মধ্যে আমি সুজিগুলো দিয়ে দিলাম, তারপর একটি সফট গুঁড়ো বানিয়ে নেব, ঠিক যেমন চালের গুঁড়ো হয় তা ঠিক তেমন, কারণ এটি সুজি খড়খড়ে ভাব আছে তাই। এখানে গুঁড়োটি বানিয়ে নিয়েছি, দেখে নিন কতটা সফট হয়েছে চালের গুঁড়োর মতো। এইভাবে আপনারা চালের গুঁড়ো না থাকলেও সুজি দিয়ে ইনস্ট্যান্ট ধোসা বানিয়ে নিতে পারেন। দু বাটি সুজির মধ্যে আমি এক বাটি মতো ময়দা ইউজ করলাম। আপনারা ময়দার বদলে আটাও দিতে পারেন। স্বাদ মতো লবণ দিলাম, এখানে বেকিং পাউডার দিতে পারেন, আমি কিন্তু বেকিং পাউডার ছাড়া এখানে ধোসা বানাবো। আর এক বাটি মতো মানে 100 গ্রাম মতো টক দই দিয়ে দিলাম, দিয়ে একটি খুব সুন্দর ব্যাটার বানিয়ে নেব। এইভাবে ফার্স্ট আমি হাতের সাহায্যে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটি মিক্সড করতে থাকবো, তারপর ভালো করে ব্লেন্ড করে নেব। এই দেখে নিন, খুব সফট ব্যাটার বানাতে হবে, খেয়াল রাখবেন ব্যাটারের মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে, তাই অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটি বানিয়ে নেবেন। খুব ইজি একটি রেসিপি ধোসা, কিন্তু খুব সাবধানে আস্তে আস্তে বানাবেন, তাহলে খুব ভালো ধোসা রেডি হবে। তো এখানে সফট একটি ব্যাটার বানিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন কতটা সফট। তো এটা আমি আধা ঘন্টা মতো ঢাকনা চেপে রেখে দেব, যাতে সুজিটি খুব সুন্দরভাবে ফুলে যায়, যেহেতু আমি সুজির করছি তাই আধা ঘন্টা মতো ঢাকনা চেপে রেখে দেবো। আর যদি আটার চালের আটার করা হয় বা চালের গুঁড়োর করা হয় তাহলে তো ওভারনাইট রেখে দিলে খুবই ভালো হয়। তো এখানে আমি একটি চাপা দিয়ে ভালো করে আধা ঘন্টা মতো রেস্ট রেখে দেব। ততক্ষণ আমি ধোসার ভেতরে পুর দেওয়ার জন্য আলু ধোসার ভেতরে পুরের জন্য রেডি করে নেব। এখানে সামান্য তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম, জিরার ওপরে আদা কুচিও দিয়ে দেব। এই দেখে নিন, এখানে আদা কুচি দিয়ে দু চারবার নেড়ে চেড়ে নেব। এখানে আমি ভিতরে যে পুর রেডি করব ধোসার ভেতরে সেইটি রেডি করছি, আদা দিয়ে দিলাম, দিয়ে দু চারবার ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এই পুরটি যত ভালো বানাবেন ধোসাটি খেতে ততই বেশি সুস্বাদু হবে। তো এখানে আমি অড়ুর ডাল ও মটর ডাল ইউজ করব না, এখানে শুধু ছোলার ডাল দিয়ে ধোসাটি বানাবো। তারপরে এখানে আমি ছোলার ডাল কিছু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এই ফোড়নের সাথে ফ্রাই করে নেব। খুবই সুন্দর করে ডালটি ফ্রাই করে নিতে পারেন। তো আপনাদের কাছে যদি ছোলার ডাল বা ওই অড়ুর ডাল বা মটর ডাল থাকে তাহলে অ্যাড করতে পারেন, আরও বেশি ধোসাটি খেতে সুস্বাদু লাগবে। তো এখানে ভালো করে আমি ডালটি খুব সুন্দরভাবে ফ্রাই করে নেব, যাতে ডাল যখন দেখবেন ডালটির কালার চেঞ্জ হয়ে এসেছে তখন এখানে পেঁয়াজ অ্যাড করবেন। তো আমি এখানে ভালো করে ফ্রাই করে নিচ্ছি, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। তো এটি একটি ইনস্ট্যান্ট ধোসা বানাবো, একদম আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে ধোসাটি আপনার রেডি হয়ে যাবে, তাই এদিকে বলছি ইনস্ট্যান্ট ধোসা সুজির ধোসা। তারপরে এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম, সেটিও দিয়ে হালকা ব্রাউন কালার করব, খুব একটি বেশি পেঁয়াজটি লাল করব না, এখানে হালকা ব্রাউন কালার করে নেব। এই দেখে নিন, এখানে পেঁয়াজটি আমি ডালের সাথে হালকা ব্রাউন কালার করে নিচ্ছি। তারপরে এটির মধ্যে আমি কারি পাতা 5-6টি কারি পাতা অ্যাড করলাম, আর কারি পাতাটি দিতে আমি ভুলে গিয়েছিলাম, আপনারা চাইলে তেলের সাথে প্রথমেই দিয়ে দেবেন তাহলে আরও বেশি ভালো লাগবে, তাই আমি ভুলে গেছিলাম তাই আমি পরে দিলাম। তো ভালো করে কারি পাতা দিয়ে আবারও মিক্সড করে নেব, দেখে নিন এখানে মিক্সড করে নিয়েছি। তারপর এখানে আমি 3টে বড় সাইজের আলুকে সিদ্ধ করে হাতের সাথে মেখে রেখেছিলাম, সেই আলু সিদ্ধটা দিয়ে দিলাম, দিয়ে এই মশলাগুলির সাথে খুব সুন্দরভাবে ফ্রাই করব। তার সাথে সাথে আলুর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা লবণ, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, চাট মশলা আর গরম মশলা, আর সামান্য সামান্য পানি অ্যাড করব, যাতে খুব সুন্দরভাবে আলুটি মিক্সড হয়ে যায় আর নিচে ধরে না যায়। তো এখানে আমি মশলাগুলো অল্প অল্প অ্যাড করে ভালো করে 5-10 মিনিট মতো মশলাটি ভুনে নেব। আলু এই পুরটি খুব যত ভালো রেডি করবেন ধোসার ভিতরের পুর তত বেশি সুস্বাদু লাগবে।
তো আমি এখানে ডোসার জন্য আলুর পুট্ট মোটামুটি রেডি করেই নিয়েছি। তারপর একদিকে আমি চাটনি বানাবো। চাটনিটি আমি একদম নতুন প্রসেসে বানাবো। সাধারণত সবাই নারিয়েল চাটনি বানায়, তো আমি নারিয়েল চাটনি বানাবো না, আমি ছোলার ডাল দিয়ে আর টমেটোর চাটনি একদম নিউ পদ্ধতিতে, ওই চাটনিটি আমি আজকে আপনাদের সাথে ডোসার জন্য শেয়ার করব। তো ওইভাবেও একবার আপনারা চাটনিটি রেডি করবেন, সেটিও খুব সুন্দর খেতে লাগবে। তো এখানে আলুটি আমি খুব সুন্দরভাবে ম্যাশ করে নেব, আর পানি যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ নাড়তে থাকবো। পানিটি শুকিয়ে একদম মাখো মাখো হয়ে গেলে তারপরে নামিয়ে নেব। তারপর হয়ে আসার পর এখানে আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে আবারও দু চারবার নেড়ে নেব। দেখে নিন আলুর পুরটি কত সুন্দর রেডি হয়েছে, মাশাল্লাহ, দেখতেও খুব সুন্দর আর খেতেও তো খুব সুন্দরই লাগবে, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। দেখে নিন, এখানে আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি, নিয়ে এবার নামিয়ে নিব। তারপর এই কড়াইয়ের মধ্যেই আমি চাটনির জন্য ছোলার ডাল দিয়ে নিলাম। কোনো তেল ইউজ করব না, শুধু ছোলার ডালটি এই কড়াইয়ের মধ্যে ভুনে নেব। খুব ভালো করে ছোলার ডালটি ভুনে নেবেন, যেন কোনো কাঁচা ভাব না থাকে, যেহেতু এটি চাটনি হবে। তো এখানে আমি ছোলার ডালটি খুব সুন্দরভাবে ভুনে নিলাম। নেওয়ার পর এখানে গ্রাইন্ডারে ছোলার ডালটি দিয়ে দিলাম, এটির মধ্যে আমি দুটো বড় সাইজের টমেটো কুচিও দিয়ে দিলাম, তার মধ্যে আমি দেব আদা কুচি দিয়ে দিলাম, তারপরে একটি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। লঙ্কাটি আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। তারপরে আমি এখানে লবণ দিয়ে গ্রাইন্ডার করে নিয়েছি। দেখে নিন এখানে একটি খুব সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে। তারপর আমি তরকার জন্য এখানে কড়াই বসিয়ে দিলাম, কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। একটু তেল বেশি দিবেন, কারণ এখানে তেল তো কমই ব্যবহার করা হয়েছে, তাই তেলের মধ্যে আমি ফার্স্ট দিলাম রসুন কুচি, তারপরে দিলাম আমি শুকনো লঙ্কা, তারপর একটু লাল হয়ে আসার পর এখানে দিয়ে দেব সামান্য জিরা, গোটা জিরা দিয়ে ভালো করে নেড়ে নেব। এখানে দেখে নিন ভালো করে নেড়ে নেব। তারপরে এখানে দেব আমি সামান্য সরিষা, এখানে আমি সাদা সরষে ব্যবহার করেছি, আপনাদের কাছে যদি কালো সরষে থাকে তাই দিবে। দিয়ে এখানে ভালো করে একটু নেড়ে নেব যতক্ষণ না এর রং পরিবর্তন হচ্ছে। এই দেখে নিন এখানে আমি সাদা সরিষা দিলাম, আর আপনাদের কাছে যদি গোটা ধনে থাকে তাও দিতে পারেন। তারপর এখানে দিয়ে দিলাম কারি পাতা, এখানে কারির পাতার কোয়ান্টিটি একটু বেশিই রাখবেন, তবে চাটনিটির ফ্লেভার আরও বেশি ভালো লাগবে। তারপর এখানে দিয়েছিলাম আমি কাশ্মীরি মির্চি, দেওয়ার পর লাল হয়ে আসার পর আমি চাটনিটি করার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। দেখে নিন ধোসার জন্য এখানে চাটনিও একদম রেডি হয়ে গেছে। আমি এখানে নারিয়েল চাটনি করে নিই, এখানে একদম অন্য প্রসেসে অন্য রকম চাটনি আপনাদের সাথে শেয়ার করলাম। তো একবার অন্তত এইভাবে চাটনিটি বানাবেন, খুব সুন্দর ধোসার চাটনি রেডি হবে। শুধু ধোসা নয়, এই চাটনি আপনারা সমস্যার সাথেও খেতে পারেন, রুটির সাথেও খেতে পারেন, খুব সুন্দর একটি চাটনি রেডি হবে। তারপর ধোসা করার জন্য এখানে আমি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে সামান্য পানি দিয়ে ছিটা দিয়ে দিলাম, আর দেখে নিলাম যে ফ্রাই প্যানটি গরম হয়ে গেছে কিনা। খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপর এখানে অয়েল ব্রাশ করতে হবে। তো এখানে আমার তাওয়াটি খুব একটি ভালো ছিল না, খুব একটা সুবিধার মনে হচ্ছিল না, তাও আমি এটির মধ্যেই আপনাদের সাথে সুজির ধোসা শেয়ার করছি। তো আস্তে আস্তে এখানে আমি ব্যাটার দিয়ে ধোসার জন্য রেখে দিলাম। খুব একটি বড় সাইজের ধোসা বানাবো না, যেহেতু বাড়িতে আমরা সবাই খাবো, ছোটো ছোটোই ধোসা বানাবো। এই দেখে নিন খুব সুন্দরভাবে নিচে ধোসার কালারও পরিবর্তন হয়ে গেছে। তারপরে যে আলুর পুরটি রেডি করেছিলাম সেটি ধোসার ওপরে দিয়ে উল্টে নেব। খুব ইজি রেসিপি, সুজি দিয়ে বানিয়ে ফেলতে পারেন বাড়িতেই ধোসা, খুব সুন্দর রেসিপি, অবশ্যই একবার ট্রাই করবেন। এই দেখে নিন এখানে কালারও চেঞ্জ হয়ে গেছে, তো আমি এইভাবে ভালো করে উল্টে নেব। তো প্রথমেই বলেছিলাম তাওয়াটি আমার খুব একটা সুবিধের ছিল না, তাই ধোসাটি একটু ধরে যাচ্ছিলো, কিন্তু তাহলে